বন্ধুরা, ক্রনিক কেসের চিকিৎসা করতে গেলে আমাদের মায়োজম ভিত্তিক চিকিৎসা করা অবশ্যই প্রয়োজন। এবং এই মায়োজম ভিত্তিক চিকিৎসা করতে গেলে আমাদের কোন কোন মায়োজমের অন্তর্গত কোন মেডিসিনগুলো পড়ে, অর্থাৎ কোন কোন মেডিসিনগুলো কোন মায়োজমকে কেন্দ্র করে রয়েছে, সেই বিষয়ে বেশ জ্ঞান থাকা প্রয়োজন। তো এই প্রসঙ্গে আমাকে বেশ কিছু বন্ধু আমাকে একটি ভিডিও দিতে বলেছে যে কোন কোন মায়োজমের অন্তর্গত কোন কোন মেডিসিনগুলো, তার একটা সংক্ষিপ্ত ভিডিও দিলে খুব উপকৃত হব। তো বন্ধুরা, তাই আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি যে এই শরিক, সাইকোটিক এবং সিভিলিটিক এই তিনটি মায়োজমকে কেন্দ্র করে বিশেষ বিশেষ যে মেডিসিনগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়। তো শরিক মায়োজমকে কেন্দ্র করে যে মেডিসিনগুলো প্রয়োজন হয় সেটাই আগে জানা যাক। এই শরিক মেডিসিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেডিসিনটা হচ্ছে সালফার, অর্থাৎ যাকে আমরা কিং অফ দ্য সোডা বলে থাকি। এবং এই সালফারের সঙ্গে হেপার সালফার আছে, ন্যাট্রামিউর আছে, ক্যালকিরিয়া কার্ব আছে, সরিনাম আছে, গ্রাফাইটিস আছে, ক্যালিকার্ব আছে, এরকম বেশ কিছু মেডিসিন এই শরিক মায়োজমকে কেন্দ্র করে রয়েছে। তো এই যে যে ডিফেক্টিভ যে কটা মেডিসিনের কথা বললাম, সচরাচর এগুলোই আমাদের ক্রনিক কেসে প্রয়োজন হয়। এর সঙ্গে যদি আমরা সাইকোটিক মায়োজমকে নিয়ে চিন্তা করি যে সাইকোটিক মায়োজমে কোন কোন মেডিসিন, সেক্ষেত্রে প্রথমেই যে মেডিসিনটার কথা চলে আসে সেটা হচ্ছে থুজা, অর্থাৎ কিং অফ দ্য সাইকোটিক এই থুজা। তাহলে থুজা এই মেডিসিনটির পরেই আসে মেডোরিনাম। তাহলে থুজা, মেডোরিনাম, পালসেটিলা, স্ট্যাফিসেগ্রিয়া, ক্যালিসাল, ন্যাট্রামসাল্ভ, সঙ্গে কস্টিকাম। তাহলে এই যে যে মেডিসিনগুলো বললাম সচরাচর ক্রনিক কেসের ক্ষেত্রে, এই মেডিসিনগুলোই ঘুরে ফিরে চলে আসে। এছাড়াও আরও অনেক মেডিসিন আছে এই সাইকোটিক মায়োজমকে কেন্দ্র করে, কিন্তু বিশেষ বিশেষ মেডিসিনগুলোই প্রথমে তুলে ধরা হলো। এইবারে আসি সিফিলিটিক মায়োজমকে কেন্দ্র করে কোন কোন মেডিসিনগুলো আছে। তো এই সিফিলিটিক মায়োজমকে কেন্দ্র করে যে মেডিসিনগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সিফিলিনাম, এর সঙ্গে রয়েছে ওরাম মেটালিকাম রয়েছে, ক্যালিবাইক্রোমিকাম রয়েছে, এছাড়াও মেজেরিনাম, মার্কসল, ফ্লোরিক অ্যাসিড, ফসফরাস, কার্সিনোসিন, লাইসিন, এই সব মেডিসিনগুলো খুব গুরুত্বপূর্ণ এই অ্যান্টি সিফিলিটিক মায়োজমকে কেন্দ্র করে রয়েছে। তো বন্ধুরা, এইভাবে শরিক, সিফিলিটিক, সাইকোটিক যে কয়েকটি মেডিসিন বললাম, এছাড়াও আরও অনেক মেডিসিন আছে, অনেক মেডিসিন আছে প্রত্যেকটা মায়োজমকে কভার করছে। তো এই যে যে কটা মেডিসিন নিয়ে আলোচনা করলাম, এই মেডিসিনগুলোই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ক্রনিক রোগের ক্ষেত্রে আসে। তো এছাড়াও যে মেডিসিনগুলো আছে সেগুলোও আসতে পারে। তো যে কটা মেডিসিন সচরাচর লাগে সেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।